আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব মিষ্টি দই, কীভাবে আপনারা অল্প সময় পারফেক্টলি তৈরি করতে পারেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দই খেতে কেনা পছন্দ করে, আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কোথায় নেই। বিয়ের অনুষ্ঠান কিংবা গরবা উৎসবে দইয়ের জুড়ি নেই। বাজারে আজকাল যে দই পাওয়া যাচ্ছে তা বিভিন্ন কেমিক্যাল থাকার ভয়ে অনেকেই দই খাওয়া কিছুটা কমিয়ে দিয়েছেন। আবার দইয়ের দামও অনেক বেড়ে গেছে, অনেকে বাড়িতে দই তৈরি করতে পারেন না বলে কিংবা দই তৈরিতে বেশ সময় লাগে তাই বাড়িতেও বানাতে চান না। আবার অনেকে দই ঠিকমতো জমে না, বারবার ব্যর্থ হয়ে যান এই দই বানাতে গিয়ে। তাই বলে কি মর্যাদার দই খাওয়া বাদ দেবেন? অবশ্যই না। আমি প্রথমবারের মতো পারফেক্টলি এই মিষ্টি দইটা কীভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যারা নতুন দই বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, তারা যদি আমার এই ভিডিও প্রত্যেকটা প্রসিডিওর ফলো করে বাড়িতে তৈরি করেন তাহলে আশা করছি আপনারা আর ব্যর্থ হবেন না দই তৈরিতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে এই মিষ্টি দইটি অল্প সময়ে আমি তৈরি করি। এখানে আমি 500 গ্রামের মতো টক দই নিয়েছি, একটি স্টিনারের সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। এরপর আমি একটি পাতিল বসিয়ে দিলাম, 1 লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। তো আমি জাল করে ঘন করে নেব। তো ঘন হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধ যত আপনার ঘন করে নেবেন মিষ্টি দইটি খেতে অনেক মজার হয়। তো এখানে আমি একটি চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চিনির ক্যারামেল তৈরি করে নিব। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই নেবেন। তা আমার এই দইটা কিন্তু টক মিষ্টির ভারসাম্য রেখে তৈরি হবে, এতে খেতেও অনেক মজা হবে। এরপর আমি ক্যারামেলের সাথে সম্পূর্ণ ঘন করা দুধটি দিয়ে দিলাম। তো ভালো করে মিক্সড করে নিব। তারপর আমি শুলে ভালো করে জাল দিয়ে নেব। ভালো করে জাল দিয়ে নেওয়ার পরে আমি এটা নামিয়ে নিব। হালকা উষ্ণ ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব। এরকম আঙুল ডুবানো যায় সে অবস্থা আপনারা টক দইয়ের সাথে দুটি মিশাবেন। তা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। যে পাত্রে আমি দইটি বসাবো সে পাত্রটি নিয়ে নিলাম। এ পর্যায়ে আমি সম্পূর্ণ দুধ ঢেলে দিলাম। এ পর্যায়ে আমি একটি পাতিল এবং স্ট্যান্ড গরম করে নিয়েছি এর আগে। এরপর এর মধ্যে আমি মোটা একটি টাওয়াল দিয়ে দিব। আপনারা যে কোনো মোটা কাপড় এখানে দিবেন। তো আমি দইটি বসিয়ে দিব। একটি প্লেটের সাহায্যে আমি এটা ঢাকনা দিয়ে দিব। আপনাদের কাছে যে কোনো ঢাকনা থাকলে আপনারা দিয়ে নিতে পারেন। তো আমি সম্পূর্ণ তাওয়াল দিয়ে এটা ঢেকে দিলাম। 2 ঘন্টার জন্য আমি অপেক্ষা করব। চুলে কিন্তু আমি লো আঁচে রেখে দিয়েছি। আশা করছি তার মাঝে আমার দইটি হয়ে যাবে। তো 2 ঘন্টা পর আপনাদের মাঝে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দইটা কিন্তু আমার হয়ে গেছে। খুবই স্মুথলি কিন্তু দইটা আমার হয়েছে। প্রথমবার আমি দইটি তৈরি করেছি, আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে পারফেক্টলি এই দইটা তৈরি হয়ে গেছে। আসলে
এটা আমি বিশ্বাসও করতে পারছি না। তৈরি করার পর খাওয়ার পর এত টেস্ট হয়েছে কি বলবো, টক মিষ্টি কম্বিনেশনে এই দইটা তৈরি হয়েছে। যারা ডায়েট করেন, যাদের সুগার বেশি, যারা প্রেশার, তাদের জন্য এই দইটা খুবই উপকারী এবং স্বাস্থ্যসম্মত এই দইটা। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, আর সামনে যদি ভালো ভালো রেসিপি দেখতে চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।